ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান এখন চলছে প্রবেশ গেটে নান্দনিক তোরণ নির্মাণ ও সাজসজ্জার কাজ মাঠের মূল অংশে 121টি কাতারের মধ্যে 51টি কাতারে নারীরা অংশ নিতে পারবেন মূল প্যান্ডেলে একসঙ্গে 35,000 মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন ঈদগাহের বাইরে এলাকা জুড়ে প্রায় 70,000 মানুষ নামাজ আদায় করতে পারবেন এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় তবে আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 9টায় শুরু হবে ঈদের প্রধান জামাত